পৃথিবীর যে প্রান্তে গিয়ে অনুষ্ঠান দেখানো কেন আশা করি প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো এ দর্শক বন্ধু কারণ হচ্ছে ভালো থাকা সুখে থাকা আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষ গুরুত্বরাচার্যের অনুষ্ঠান দশ বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড়ো বড়ো ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে নিই আর কি বলে থাকি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে নিই এ দর্শক বন্ধু আপনি যখন আপনার জীবনের কোনো সমস্যা ঘটছে তখন আপনি কোনো জ্যোতিষীর কাছে যাচ্ছেন ঠিকই তো যদি কারোর শরীরে রোগ হয় রোগগ্রস্ত হয়ে পড়ে তখন সে ডাক্তারের কাছেই যে হয় তাহলে আপনার জীবনে কোনো সমস্যা এসেছে যে কোনো সমস্যা আপনি আপনার একটি হরস্কোপ একটি নাটাল চাট একটি বাচ্চাট বা একটা রাশির চক্র বানানো আছে আপনি জানেন যে আপনার জন্মছকে কালসর্প দোষ আছে মাঙ্গলিক দোষ আছে মাঙ্গলিক দোষটাকে আমরা কেউ কেউ ভৌমদোষ বলে থাকি আপনার রাশির চক্রে গুরুচন্ডালী দোষ আছে অর্থাৎ বৃহস্পতি রাহুর যে কানেকশান যে কোনো না যে কোনো একটা দোষ আছে বা শনি সাড়ে সাতই চলছে আপনি কি করলেন আপনি জানেন আপনি গিয়ে কোনো জ্যোতিষীর কাছে গেলেন জ্যোতিষী কে আইদার আপনি বললেন যে আমার ছকে আমি জানি এই দোষটা আছে কালস্বল্প দোষ আছে মাঙ্গলিক দোষ আছে বা আমার সাড়ে সাতই চলছে কী করণীয় সেই জ্যোতিষী আপনাকে পরামর্শ দিল এবং বললো যে কোনো একটা স্টোন ধারণ করতে বা আপনাকে কি বলল যে একটা কবচ দিতে হবে আপনি নিয়ে আসলেন সে স্টোনটা ধারণ করলেন বিধিসম্মতভাবে বা কবচটা ধারণ করলেন পকেটের মোটা টাকা আপনার কাছ থেকে বেরিয়ে গেল কিন্তু আপনি রেজাল্ট পেলেন না কি পাবেন বিগ জিরো কেন বিগ জিরো না আপনি জানেন না যে আপনার সাথে আপনার অজান্তে গোপনভাবে এমন একটা জিনিস ঘটে চলেছে যেটা দ্বারা আপনি কিন্তু আক্রান্ত হয়ে বসে আছেন আক্রান্ত এই কথাটা এই কারণেই বলছি দর্শক বন্ধু তার কারণ হচ্ছে রোগটা ঠিকমতো ডায়াগনোসিস যদি না হয় তাহলে তার ট্রিটমেন্টটা হবে কোথা থেকে তার মেডিসিনটা কি আপনি খাবেন এবং কিভাবে সুস্থ হবেন তার মানে বলতে চাইছি যে আপনার জীবনে এমন একটি গো এটা কেটে দেবেন তার মানে আপনার জীবনে এমন একটি দোষ ঘটে আছে আপনার জীবনে মানে সেটা আপনার রাশির চক্রে হয়ে আছে সেটা আপনিও জানেন না বা আপনাকে কোনো জ্যোতিষীও কিন্তু বলতে পারেনি আজকের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে আমি বশীকরণ বিদ্বেষণ উচ্চাটন শত্রুতা অর্থ বা অন্যান্য টোটকানে বিভিন্ন ভিডিও করেছি কিন্তু এমন অনেক 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 দর্শক বন্ধুর অনেক সাবস্ক্রাইবারের আমার কাছে মেসেজ এসেছে অনুরোধ এসেছে যে গুরুজি আমার জীবনে এত কিছু করা সত্ত্বেও কেন আমি সাফল্য পাচ্ছি না আজকে তাদের সেই অনুরোধটাকে আমি রাখব এবং তোমাদের কাছে তুলে ধরব তাহলে কি সেই দোষ যে দোষটার জন্য তুমি এত কিছু করছো এত টাকা খরচা করছো তোমার অনেক কষ্টার্জিত পয়সা অনেক শ্রম ব্যয় করে তুমি রেজাল্ট পাচ্ছ জিরো তুমি কি ভেবে দেখেছো যে তোমার রাশির চক্রে তোমার শরীরের মধ্যে কারণ রাশিচক্রে যা থাকে সেটাকেই আমাদেরকে বহন করে চলতে হয় সেটা হচ্ছে পিতৃদোষ আজকের টোটকা হচ্ছে যদি তোমার রাশির চক্রে হরস্কোপে যদি পিতৃদোষ থেকে থাকে ভয়ঙ্কর থেকে অতি ভয়ঙ্কর পিতৃদোষ পাঁচ মিনিটে উদাও হয়ে যাবে এবং আজকের ভিডিওতে আমি বলবো পিতৃদোষের কি কারণ কি লক্ষণ এবং তার সুন্দর টোটকা যে টোটকাটা করতে এক টাকাও খরচা হবে না অথচ তুমি হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবে তোমার জীবনের যে কোনো সমস্যা এক চুটকিতে এক নিমেষে উদা হয়ে যাবে চলো জেনে নিয়ে যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ইয়স দর্শক বন্ধু পিতৃদোষ কীভাবে বুঝবে যে তোমার জীবনে পিতৃদোষ ঘটে আছে তোমার হরস্কোপে তোমার নাটাল চাটে যে এই পিতৃদোষ আছে পিতৃদোষ অর্থাৎ আমাদের যিনি বা যারা পূর্বপুরুষ ছিলেন তারা এমন কিছু কর্ম করে গেছেন যেটার ফল কিন্তু আমাদেরকে ভোগ করতে হয় আমরা হচ্ছি উত্তরপুরুষ কারণ ওনারা হচ্ছেন পূর্বসূরি আমরা উত্তরসূরি পরপর কতগুলো কারণ আমি সংক্ষেপে ব্যাখ্যা করে যাচ্ছি যদি পুরোটা ব্যাখ্যা করতে যাই ভিডিওটা অতি দীর্ঘায়িত হয়ে যাবে অথবা তোমার পূর্বপুরুষেরা অন্যায় করেছে অত্যাচার করেছে এই যে আমরা বলে থাকি জমিদারি যে আগেকার দিনে আমরা অনেক সিনেমাতেও দেখে দেখেছি বা দেখি যে জমিদারেরা কিভাবে মানুষের উপরে অত্যাচার করতো জোর করে তার জমি অধিগ্রহণ করতো সম্পদ লুট করে নিয়ে চলে আসত ইত্যাদি 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 তার ফলটাকে ভোগ করতে হবে তোমাকে এছাড়া তোমার কোনো পূর্বপুরুষ প্রচুর পরিমাণে টাকা ঋণ করে গেছে হঠাৎ করে মারা গেছে সেই ব্যক্তি এসে যখন তোমার কাছে বলছে তুমি তখন বলবে যে আমার বাবা আমার মা আমার কাকা আমার দাদু আমার ঠাকুরদা কি ঋণ করে গেছে আমি তো জানি না বা আমার সামর্থ্যও নেই কিভাবে এই ঋণ আমি শোধ করব তাহলে যে মানুষটা টাকাটা ধার দিয়েছিল সে কিন্তু অপরাধ করেনি বরং তুমি পৃথিবী দোষে শিকার হলে পূর্বপুরুষদের কর্ম এবং পূর্বপুরুষদের উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি ঠিক মতো কোনো ক্রিয়াকর্ম করে না থাকে কিছু কিছু ছোট্ট থাকে পরপর কারণগুলো আমি বলে যাচ্ছি সংক্ষেপে যে তোমার পূর্বপুরুষ তোমার হতে পারে বাবা ঠাকুরদা দাদু তোমার বংশের কেউ মারা গেছেন তাহলে আমরা কি করে থাকি বিভিন্ন যে আমাদের শুভ অনুষ্ঠান হয়ে থাকে সেই শুভ অনুষ্ঠানে আমরা নান্দিমুখ বলে একটা ক্রিয়া করে থাকি অর্থাৎ পূর্বপুরুষদের উদ্দেশ্যে জলদান করে থাকি অর্থাৎ অন্য বস্ত্র এবং জল দান করে থাকি তাহলে সেক্ষেত্রেও দেখা যাবে কোনো ব্যাঘাত ঘটে আছে এবং এই যে শরৎকালে যখন আমাদের আশ্বিন মাসে দুর্গা হয়ে থাকে এই দুর্গা পুজোর আগে মহালার অমাবস্যা থাকে যখন আমরা বলে থাকি পিতৃপক্ষের শেষ দেবীপক্ষের সূচনা সেই সময়ে অনেকে তর্পণ করে থাকে তাহলে সেই তর্পণটাও তুমি করনি। তাই তুমি পিতৃ অর্থাৎ তোমার পূর্বপুরুষকে তুমি সন্তুষ্ট করতে পারছো না এটা গেল পূর্বপুরুষের দিকটা এরপর আসছে তোমার নিজের দিক যে তুমি কোনো অন্যায় করছো তুমি তোমার নিজের অজান্তেই তুমি কোনো দুর্বল ব্যক্তিকে আঘাত করছো মারছ খুন করে দিচ্ছ তুমি কোনো মানুষকে তার প্রাপ্যটিকে বঞ্চিত করছো একটা রাস্তায় কুকুর শুয়ে আছে একটা কুকুর বা বিড়াল শুয়ে আছে তুমি রাস্তা দিয়ে যাচ্ছ তাকে একটা লাঠি মেরে দিয়ে চলে গেলে কোনো কারণ নেই একটা লাঠি দিয়ে মেরে দিলে হতে পারে যে কুকুরটা আঘাত পেলো বা বিড়ালটা আঘাত পেলো বা যে কোনো পশু পক্ষী যাকেই তুমি আঘাত করে থাকো হতে পারে বা তোমার ওই লাঠির আঘাতে বা এমন পা দিয়ে লাঠি মারলে মারাও যেতে পারে পশু বা পক্ষীটা তাহলে এই কারণেও কিন্তু পিদৃদোষ ঘটে থাকে আমাদের নিজের অজান্তেই আমরা কিন্তু পিতৃদোষের শিকার হয়ে থাকি সুতরাং বলবো আজকে এই পিতৃদোষের যে লক্ষণ এবং কারণ কারণগুলো পরপর বলে গেলাম এবার তুমি বুঝবে কি করে যে এই কি কি লক্ষণ তোমার আছে যার জন্য তুমি পিতৃদোষের শিকার যে তোমার ওই যে বললাম যে জ্যোতিষীর কাছ থেকে প্রচুর টাকা স্টোন নিয়ে এসেছো প্রচুর কবজ তাবিজ হাতে গলায় কোমরে সব জায়গায় পরে বসে আছো তা সত্ত্বেও রেজাল্ট পাচ্ছ না বা আমার বা আমার মতো যারা ইউটিউবে ভিডিও বানাচ্ছে তাদের ভিডিও দেখছো কমেন্টিকে গালাগালি করছো তুমি জানোই না তুমি দোষের শিকার হয়ে বসে আছো ওই জন্যেই আগে বলেছিলাম কথাটা আক্রান্ত হয়েছ তোমার জীবনে উন্নতি নেই তোমার ব্যবসায় উন্নতি নেই ছেলেমেয়ের পড়াশুনো হচ্ছে না প্রচুর ডাক্তার দেখানো সত্ত্বেও তুমি সুস্থ হতে পারছ না তুমি বছরের পর বছর জয়নেন্টার্সে আইদার মেডিকেল অর ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিয়ে যাচ্ছ মানে আমি কোনো ছেলে মেয়ের ক্ষেত্রে বলছি বিভিন্ন নামি দামি প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ টাকা খরচা করে ট্রেনিং নিচ্ছ রেজাল্ট ইজ বিগ জিরো একটার জায়গায় পাঁচটা সংস্থার দিকে লোন নিয়েছ লোনে জর্জরিত হয়ে যাচ্ছ আর্থিক দিক আর্থিক ভাড়া হচ্ছে শূন্য তাহলে এই রকম লক্ষণগুলো যখন তুমি দেখবে প্রত্যেকটা জায়গায় একটা কথা আছে না যে শুকনো জায়গাতেও মানুষের যখন সময় যায় খারাপ তখন সে আছাড় খেয়ে পড়ে যায় তো তোমার জীবনে ঠিক একই অবস্থা হবে যদি তুমি দোষের শিকার হয়ে থাকো এছাড়াও জ্যোতিষশাস্ত্রে বলছে যে যদি কোনো জাতক বা জাতিকার অর্থাৎ কোনো ছেলে বা মেয়ের জন্ম ছকে যদি শুক্র অথবা বুধ অথবা রাহু এই তিনটের মধ্যে যে কোনো একটা গ্রহ জন্ম ছকে পঞ্চম নবম বা দ্বাদশ ঘরে থেকে থাকে তাহলে সেই ব্যক্তি পিতৃদোষে শিকার হয়ে থাকে আবারও বলছি শুক্র অথবা বুধ অথবা রাহু যেখানে দেখবে লেখা থাকে জন্ম ছাঁকে লং ওই লং থেকে পাঁচ নম্বর ন নম্বর অথবা দ্বাদশ টুয়েলভ হাউসে এই তিনটের মধ্যে যে কোনো একটা গ্রহ বসে আছে বা দুটো গ্রহ বসে আছে তাহলে তুমি পৃথিবীদোষের শিকার হয়েছ এই পৃথিবীদোষের যে প্রতিকার পরপর তিনটে টোটকা আমি তোমাদেরকে বলছি একটা যে কোনো টোটকা করে দেখো তোমার জীবনের যে কোনো সমস্যা থেকে হান্ড্রেড পারসেন্ট মুক্তি পাবে প্রথম কথা হচ্ছে যদি তোমার মনে হয় যে তুমি পৃথিবীদোষের শিকার হয়ে আছো প্রথমত একটু এই জায়গাটায় বলে নিই অর্থাৎ পৃথিবীদোষ মানে হচ্ছে আমাদের প্রত্যেকের যে পিতা পিতামহ প্রপিতামহ অর্থাৎ বাবা ঠাকুরদা তার বাবা তার বাবা এরা হচ্ছে পিদরিকুল আর মাদরিকুল হচ্ছে মা দিদিমা তার বাবা তার মা এরা সব হচ্ছে মাজরিকুল অর্থাৎ আমার পিদড়িকুল এবং মাতৃকুল উভয়কুলকেই সন্তুষ্ট করাটা হচ্ছে আমাদের কাজ নাম্বার ওয়ান টোটকা হচ্ছে যে তুমি তোমার সামর্থ্য অনুযায়ী চায়ের পাতা কিনো এই চায়ের পাতাটাকে তুমি যে কোনো বিষ্ণু অথবা নারায়ণ মন্দিরে গিয়ে পুরোহিতের হাটে দান করে আসো অবশ্যই তোমার পিতৃদোষ তোমার জীবন থেকে সরবেই সরবে এরপর হচ্ছে যখন তুমি সকালবেলায় চা খাচ্ছ প্রথম ঘুম থেকে উঠে যখন তুমি নিজে চা করে খাচ্ছ বা তোমার স্ত্রী বা তোমার মা বা তোমার সন্তান তোমাকে চা দিচ্ছে সেই চাটাকে তুমি যখন সকালবেলায় প্রথম চা খাচ্ছ সেই চায়ের কাপে আঙুল ডুবিয়ে দেখবে যে চাটা ঠান্ডা হয়েছে কিনা অর্থাৎ তোমার এই আঙুলটার সেই গরমটা নিতে পারছে কিনা। একদম ঠান্ডা করে নেবে সেই চাটাকে ঠান্ডা করে নেবার পর দরকার তুমি যদি আঙুল ডুবিয়ে দেখো যে চাটা ঠান্ডা একদম হয়ে গেছে বা কাপে হাত দিয়ে বুঝতে পারো তাহলে কিন্তু তোমার ওই আঙুল ডুবিয়ে দেখার দরকার নেই এক কথায় চাটাকে ঠান্ডা করতে হবে চাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রেই বলছি ডান হাতের এই যে অনামিকা আঙুল আছে এই অনামিকা আঙুলটাকে চায়ের মধ্যে ডোবাও ডুবিয়ে স্ক্রিনে একটা মন্ত্র দেখাবে সেই মন্ত্রটা একবার বলবে বলে কি করবে চাটাকে এরম করে ডুবিয়ে ওপর দিকে ঠিক এই দুটো আঙুল অর্থাৎ অনামিকা ডান হাতের অনামিকা বৃদ্ধা ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ট এবং অনামিকা আঙুল এই দুটো আঙুলকে ঠিক এইভাবে ধরে এই তিনটে আঙুল সমান থাকবে আবারও এখানটা রিপিট করছি ভালো করে বোঝার চেষ্টা করো চায়ের কাপে ডা ডান হাতের অনামিকা আঙুলটাকে ডোবালে ডুবিয়ে স্থিরে মন্ত্রটা বলবে দেখাবে সেই মন্ত্রটা বললে বলার পর ঠিক এরমভাবে আঙুলটাকে ধরে বৃদ্ধাঙ্গুষ্ট অনামিকা আঙুলটা ধরে ওপর দিকে জাস্ট চা একটু ছিটকে দাও ওপর দিকে নিচ্ছ মানে তুমি তোমার পূর্বপুরুষকে সেটা অর্পণ করছো বা নিবেদন করছো মন্ত্রটা আমি স্ক্রিনে দেখিয়ে নিচ্ছি হয়তো ভুলে যাব বলতে মন্ত্রটা হচ্ছে ওম শ্রী পিতৃদেবায় সধা ওম শ্রী পিতৃদেবায় সধা তাহলে চায়ের কাপে ডান হাতের অনামিকা আঙুলটাকে ডোবালে ডুবিয়ে ওম শ্রী ও সদা এরকম বলে আঙুলটাকে এরকম করে ধরে ওপর থেকে জাস্ট ছিটকে দেওয়া একবার আবার ডোবালে মন্ত্রটা বললে আবার এরকম ধরলে আবার ছিটকে দিলে আবার ডোবালে মন্ত্রটা বললে আবার এরম করে ওপরে ছিটকে দিলে দিয়ে পিতৃপুরুষ মাতৃকুল এবং পিতৃকুল উভয়কুলকে উভয় কুলকে প্রণাম করে চাটা খাও কদিন করবে টানা পনেরো দিন যেদিন দিকে করবে টানা পনেরো দিন করো কোনো বিধিনিষেধ কিচ্ছু নেই শুধু একটাই শর্ত দিনের সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথম যে চাটা খাবে সেই চায়ে এই ক্রিয়াটা করতে হবে কফি হলে চলবে না হরলিক্স হলেও চলবে না সকালবেলায় অনেকেই হরলিক্স খায় অন্য কোনো পানীয় হলে চলবে না একমাত্র চা এর পরের টোটকা হচ্ছে যখন তুমি কোনো তীর্থস্থানে যাচ্ছ তীর্থস্থানে গিয়ে স্নান করছো বা অনেকেই আছে গঙ্গা স্নান করছো গঙ্গায় স্নান করো সমুদ্রে স্নান করো নদীতে স্নান করো যেখানেই স্নান করো স্নান করতে নেমে তুমি ডুবলে একটা ডুব দিয়ে কি করবে ঠিক এই রকমভাবে এখন যদি জল নিয়ে পূর্বপুরুষদেরকে স্মরণ করো স্মরণ করে জলটাকে এরকমভাবে সমুদ্রে স্নান করলে সমুদ্রের জলে দিয়ে দাও নদীর জলে স্নান করলে নদীতে দিয়ে দাও গঙ্গার জলে স্নান করলে গঙ্গায় দিয়ে দাও এই এইরকমভাবে পরপর তিন অঞ্জলি এরকমভাবে জল নেবে পূর্বপুরুষদের উদ্দেশ্যে স্মরণ করে তিনবার দিয়ে দাও পিতৃকুল এবং মাতৃকুল উভয়কে স্মরণ করেই জলটা দিয়ে দাও হানড্রেড পারসেন্ট নয় থাউজেন্ড পারসেন্ট পিতৃ দোষ থেকে মুক্তি পাবে এরপর হচ্ছে যে কোনো দিনই এই ক্রিয়াটা করতে পারবে টানা পরপর পাঁচ সাত দিন পরপর করতে পারলে ভালো হয় বা তার বেশি করতে পারলেও ভালো হয় কি করবে সকালবেলায় স্নান করে উঠে যে কোনো একটা তামার পাত্রে অল্প পরিমাণে একটু জল বা গঙ্গা জল নাও তার মধ্যে একটু দুধ মিশিয়ে নাও এটা অবশ্যই সোমবার থেকে শুরু করতে পারলে ভালো হয় সোমবার থেকে শুরু করে টানা পাঁচ দিন অথবা সাত দিন বা তার বেশিও করতে পারো ওই তামার পাত্রের মধ্যে অল্প পরিমাণে গঙ্গার জল বা কোনো শুদ্ধ জল তার সঙ্গে একটু দুধ মিশিয়ে পাশাপাশি কোনো শিব মন্দিরে গিয়ে শিবের মাথায় ঢেলে দিয়ে তুমি চলে এসো তাহলে তুমি হান্ড্রেড পার্সেন্ট না থাউজেন্ড পারসেন্ট দোষ থেকে মুক্তি পাবে পরের টোটকা হচ্ছে যে কোনো দিন থেকে শুরু করে একটা তামার পাত্রে অল্প পরিমাণে দুধ অল্প পরিমাণে মিশ্রি আর অল্প পরিমাণে গঙ্গা জল বা শুদ্ধ জল একটা তামার পাত্রে নাও সকালবেলায় স্নান করে নিয়ে পুরো মিশ্রণ করে নাও তার সাথে সাথে পাঁচটা গুনে গুনে বেছে বেছে দুর্বা দিয়ে দাও ওই মিশ্রণটাকে জলের মিশ্রণটাকে নিয়ে গিয়ে তোমার বাড়ির কাছাকাছি কোনো বট গাছে অথবা অসত্য গাছে অথবা বেল গাছের গোড়ায় ঢেলে দিয়ে চলে এসো একদিন দু দিন তিন দিন চার দিন পাঁচ দিন কোনো নির্দিষ্ট দিন সংখ্যা নেই যত করবে তত তোমার পক্ষে ভালো যে কেউ এটা করতে পারে এই যে বললাম অসত্য গাছ বট গাছ অথবা বেল গাছ এই তিনটের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে বেল গাছ কারণ বেল গাছের গুরুত্ব মাহাত্ম আমাদের পুরাণে কি বলা আছে আমাদের শাস্ত্রে কি বলা আছে বলার অপেক্ষা রাখে না অনেকেই জানে শুধু এইটুকু বলবো যে বেল বেলগাছের জন্ম হচ্ছে মা পার্বতীর মা দুর্গার চোখের জল থেকে মা পার্বতী হচ্ছে কার কন্যা না মা পার্বতীর মায়ের নাম হচ্ছে মৈনাবতী মৈনাবতীর বাবা হচ্ছেন অর্জমা রাজা অর্জমা। তাহলে আমরা পিতৃদোষ অর্থাৎ পূর্বপুরুষকে সন্তুষ্ট করতে চাইছি তাহলে মায়ের অর্থাৎ মা পার্বতীর মা দুর্গার যে চোখের জল থেকে বেলগাছের জন্ম বেলগাছের গোড়ায় জলটা ঢালার মানে হচ্ছে যে তুমি ওখানে মা দুর্গা এবং তার মা মইনাবতী এবং রাজা অর্জমা তার পূর্বপুরুষকে সন্তুষ্ট করছ জলটা অর্পণের মাধ্যম দিয়ে সেই পূর্বপুরুষের মাধ্যম দিয়ে তোমার পূর্বপুরুষও জলটা পাচ্ছে তাদেরকে সন্তুষ্ট করা মানে তাদের তোমার পূর্বপুরুষকেও সন্তুষ্ট করা এর মাধ্যমেও তুমি কিন্তু পিছি দোষ থেকে মুক্তি পাবে আরেকটা একটা মক্ষম টোটকা দিচ্ছি সে টোটকাটা হচ্ছে রাত্রেবেলায় যখন তুমি শুতে যাচ্ছ শুতে যাবার আগে একটা তামার যে কোনো একটা পাত্রে শুদ্ধ যে কোনো জল চাপা দিয়ে রেখে দাও তোমার রান্নাঘরে রান্নাঘরের যে কোনো একটা জায়গা সকালবেলায় ঘুম থেকে উঠেই স্নান করে তোমার বাড়িতে যদি কোনো তুলসী গাছ থেকে থাকে যদি কেন প্রায় ঘরেই তুলসী গাছ আছে ঘুম থেকে উঠে মুখ ধোবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নেবে নিয়ে ওই জলটাকে তুলসী গাছের গোড়ায় দিয়ে চলে এসো কোনো নির্দিষ্ট দিন সংখ্যা নেই যতদিন মনে হয় অবশ্যই করবে অসুস্থ অবস্থায় মহিলারা করবে না এতগুলো টোটকা বললাম যে কোনো একটা টোটকা প্রয়োগ করো এ ছাড়াও। একটা মন্ত্র বলছি যে মন্ত্রটা নারী পুরুষ উভয় ক্ষেত্রেই করতে পারবে বিশেষত বিভিন্ন যে অমাবস্যা আছে সেই অমাবস্যার দিন অবশ্যই এই মন্ত্রটা একবার দুবার তিনবার চারবার পাঁচবার দশবার জপ করো দিনে যতবার খুশি জপ করো কিন্তু এটা দিনের বেলাতেই জপ করতে পারছে সূর্যটা থেকে সূর্যাস্তের মধ্যে জপ করা যায় সূর্যাস্তর পরে কিন্তু এই মন্ত্র জপ করা যায় না মন্ত্রটা স্ক্রিনে দেখাচ্ছে মন্ত্রটা হচ্ছে ওম দেবতা্য পিতৃভ্যস্ব মহাযোগীব্য এ নম সদা হই সোয়া হই নিত্যমেব ভবন্তুতে এই মন্ত্রটা একবার দুবার তিনবার জপ করো প্রতিদিন জব করতে পারো একবার করে পিতৃদোষ একবারে পুরো নাশ হয়ে যাবে এবং পারলে অমাবস্যায় অবশ্যই এটাকে মিনিমাম আঠাশবার জপ করো যে কোনো অমাবস্যারটি হানড্রেড পারসেন্ট দায়িত্ব নিয়ে বললাম তোমার জীবনের যে কোনো সমস্যা যেটা লক্ষ কোটি টাকা খরচা করো প্রচুর কবস্তাবি তাবি স্টোন পরে তুমি উদাও করতে পারো নি পাঁচ মিনিটও লাগবে না তোমার জীবন থেকে পৃথিবী মুক্তি পাবে এবং তুমি হয়ে উঠবে সাকসেসফুল একজন মানুষ শেষ করছে আজকের ভিডিও পর দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবাগুরু বান্ধবদের কাছে একটাই করজনে প্রার্থনা পৃথিবীর যে প্রান্ত থেকে আমার ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার এই অনুষ্ঠান দেখুক না কেন প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখের হাসি বজায় থাক এবং সর্বোপরি তারা জয়ী হোক কারণ জয়ী বানানোটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য এত গরমেও প্রচণ্ড ঘেমে স্নান করে সব কিছু করেও তোমাদের জন্য কষ্ট করে ভিডিও করছি তোমরা উপকৃত হলে এটাই আমার প্রাপ্তি এটাই আমার ফসল শেষ করছি আজকের ভিডিও জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা